অবস্থা মানে আশা করি সব ভালো আছেন। বেশ কয়েকদিন পর চলে আসছি। আচ্ছা বলেন তো, এটা কই? এটা হচ্ছে যে আবুল নাসির হসপিটালের সামনে, সামনে না কি অপোজিটে, বাস্তুহারা লেক। যাই হোক, এই এই সাইডে হচ্ছে যে আমার কলেজ ছিল। অনেক দিন পর আসলাম, মোটামুটি 3 থেকে 4 বছর, 4 বছর পর আসলাম। তো সবই দেখি চেঞ্জ হয়ে গেছে, রাস্তার অনেক ভাঙা ছিল, তারপরও দেখি এখন দেখি অনেক সুন্দর করছে, নতুন করছে। যাই হোক, আমি আমার ফ্রেন্ডে নিয়ে আসলাম, আমার ফ্রেন্ডে খুঁজে পাচ্ছি না, দেখি ওরা একটা ওরা একটু নিয়ে আসি আগে। আর একটু আগে এখন ছিলাম কলেজে, এক ছোটো ভাইয়ের কাজ কাম ছিল, কাজগুলো মিটাইলাম এই আর কি। তারপরে আচ্ছা কাহিনী যেটা হয়েছে, এখন আসি হচ্ছে যে বাস্তুহারা লেকের এখানে। মেলাদিন পরে আসলাম, যেটা বলতেছিলাম আর কি। তো মেলাদিন পরে যে পুরো নস্টালজিক হয়ে গেছে, এটা হচ্ছে যে এই সামনে, এটা হচ্ছে যে আমার কলেজ, এখানে বসে ক্লাস করতাম। এই চারতলা 400 কত নম্বর রুম দেনছিল, যা ভুলে গেছি, হোয়াট এভার। তো আমি যে সময় পড়তাম সে সময় রাস্তার এই অবস্থা ছিল না, রাস্তাটা অনেক ভালো ছিল, রাস্তাটা নষ্ট হয়ে গেছে। আর এই রাস্তাটা ছিল ভাঙা, এই রাস্তাটা ভালো করতেন। তারপরে আবার দেখি এখানে একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিং এখানে ছিল না, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এখানে ছিল না, এই বিল্ডিং নতুন হয়েছে। মানে 4-5 বছর এসে, মানে 4 বছর পর এসে পুরো সবই চেঞ্জ হয়ে গেছে। তো এখন যাই বাস্তুহারা লেকের দিকে, যাই, যে কথা হচ্ছে আপনার সাথে। তো আগে আগেকালে তখন কলেজ বাদ দিয়ে বা কলেজের পরে এখানে প্রায় আসতাম। লেকের পানি মানে বাতাস ছিল, তো আসলে গরমকালে আরও বেশি আসা হতো, বাতাস ছিল, ভালো লাগতো। তো এখন অনেকদিন পর আসা হয় না, এটা আসলাম অনেকদিন পর, আসলাম প্রায় কত, 3 বছর। যাই হোক, তবে লেকটা কিন্তু অনেক সুন্দর, আসলে লেকটা অনেক সুন্দর, পুরোটা পুরো একটু ঘুরে নিয়ে আসি। এখানে বসবি না সামনে যাবি, এখানে বসবি না সামনে যাবি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়াই, সমস্যা নেই, চলে সামনেটা যাই বসি। যাই হোক, তো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাকি কথা হচ্ছে আপনার সাথে। যাই হোক, জায়গাটা সেই সুন্দর, এখন কত নামবো কেন, ও আচ্ছা এখান থেকে নামি। কি হয়েছে, মারামারি করছে কেন, কি হয়েছে? তুমি হেলমেট পরতে যাচ্ছ, আমরা হেলমেট পরে তাই। আচ্ছা ঠিক আছে, নাম জায়গাটা আসলে জোর, সেই একটা জায়গা। অনেকে ভাবতে পারেন যে ওই বাইক থেকে এই বাইকে কেন আসলাম, মানে কিভাবে আসলাম। এটা আসলে আমার ফ্রেন্ডের বাইক, দুটো বাইক একসাথে আসছিলাম, তো তো আর কি ভাবলাম যে ওটা একটু চালাই, ওটাও যারা আমার হরেটা চালাই তাকে ভালোই লাগে, জোস বাইক একটা, কন্ট্রোলিং মন্ট্রোলিং দিলে। জোস একটা বাইক, যাই হোক ওটা আর কি একটু চালাচ্ছি, অনেক চালাতে ভালোই লাগে, খারাপ না। যাই হোক, তো এতক্ষণ ছিলাম হচ্ছে বাস্তুহারা লেকের ওইখানে। তো লেক থেকে মানে বের হয়ে চলে আসলাম, এই রোড দিয়ে একটু বাইক চালাচ্ছি, দেখি এদিকে কোন দিক, কোন দিকে যাওয়া যায় না যায়। এই রোড আর কি অনেকদিন আসি না, তো ভুলে টুলে গেছি, যাই আর কি, দেখি হেঁটে থাকি। তবে এই রোড মনে হচ্ছে না বেশি দূর যাওয়া যাবে, হোয়াট এভার। তো
আমি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে হঠাৎ করে এদিকে আসার কারণ হচ্ছে যে আমার এই বাইকটা যে ফ্রেন্ডের ও আর কি চিটাগাং চলে যাবে, তো ওর সাথে আর কি আজকে লাস্ট রাইড দেওয়া, এটা হচ্ছে প্রথম বিষয়। আর সেকেন্ড কথা হচ্ছে যে ও এমনি ওর ছোটো ভাই আর কি, ও ছোটো ভাই তো আমাদের স্কুলে পড়ে, তো মানে আমি আমি যে কলেজে পড়তাম ওই কলেজের স্কুলে পড়ে, তো দ্যাটস ওয়াই আর কি ওর ওই এমনি বলে বেতন যে স্কুলের বেতন দিবে, দ্যাটস ওয়াই আসা। তো বললো যে চল যাই বের হই সকালবেলা একটু, এই কারণে বের হইলাম আর কি। তো যা হোক কথা না, কথা হচ্ছে যে আসছি ঘুরতেছি আর কি। আজকে অনেক বাতাস, ভালো লাগছে, সুন্দর পরিবেশ, বাতাস অনেক। আর ঘুরতে ভালো লাগছে আজকে, মানে কোনো ইয়া নাই, মানে স্পেসিফিক কোনো কিছু কোনো কারণ নাই যে এই কারণে ইয়া করছি বা জাস্ট একটু ঘুরতে ভালো লাগছে সেই জন্য ঘুরতেছি, আর কিছু না। আর আমি নেক্সট ব্লগ আপলোড হবে, এই ব্লগটা তো আজকেই আপলোড হয়ে যাবে, আজকালকের ভিতরে আপলোড হয়ে যাবে। আর নেক্সট ব্লগ আপলোড হবে হচ্ছে যে আপনার কবে নেক্সট ব্লগ আপলোড হবে, এখান থেকে তিন চার দিন পর। যা হোক নেক্সট ব্লগে কিছু বিষয় শেয়ার করব, কিছু কথাবার্তা বলার আছে আপনাদের সাথে, ওই বিষয়গুলো শেয়ার করব। যা হোক ওই বিষয়গুলো শেয়ার করব। আর তাছাড়া আর তেমন কোনো কিছু নাই এই ব্লগের জন্য, আর তেমন কোনো কিছু বলার নাই। আমি সকালবেলা আসছিলাম ক্যাম্প, মানে কলেজের দিকে আসছিলাম, আর এখন হচ্ছে যে এই তো ঘোরাঘুরি করতেছি, র্যান্ডম ডে, আর তেমন কোনো কিছু না। বাস্তুহারা লেক গেলাম, কলেজে গেলাম, এই শেষ। আর আমি চাইলে মানে প্রথম থেকে ভিডিও করতে পারতাম, দ্যাট মিন বাসা থেকে কলেজ দিতে গেলাম আমি ভিডিও করতে পারতাম, কিন্তু আমি করি নাই জাস্ট বিকজ অফ ভালো লাগতেছিল না, আসলে মুড আসতেছিল না, আসলে বেশ কয়েকদিন ধরে কিছু বিষয় নিয়ে টেন্স, তো সে কারণে মুড আসতেছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি আর ভিডিও করি নাই। তো ভিডিও করবো, এরপরে ব্লগ আশা করি ভালো আসবে, ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন। তো ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত আর কি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ না আমি কোনো ব্যস্ত না, হ্যাঁ হ্যাঁ দিঘি।